পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলো আজকে নির্বাচন কমিশন। আজকের ভিডিওতে তোমাদের তারিখগুলি দেখাবো, এছাড়াও এই নির্বাচনের ফলে কোন কোন পরীক্ষা কবে হতে চলেছে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে এই বিষয়েও আলোচনা করব। এছাড়াও তোমাদের এনটিপিসি পরীক্ষা যেটি 27 মার্চ হওয়ার কথা ছিল, পরীক্ষাটা তোমাদের কবে হতে চলেছে, কারণ 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত তোমাদের পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সো এই পরীক্ষাগুলো কবে হবে বা তারিখ ঘোষণার পরও তোমাদের কি সেই পরীক্ষাটা সেই ডেটে হতে পারবে এই বিষয় নিয়েও আলোচনা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই তোমাদের লিস্টটা দেখে দিচ্ছি। এখানে আজকে নির্বাচন কমিশন 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত তারিখ ঘোষণা করে দিয়েছে। মোট 8টি দফাতে তোমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম তোমাদের দফায় ভোট হবে এবং এই ভোটে কোন কোন জেলায় হবে দেখো, পুরুলিয়া বাঁকুড়া ভাগ 1, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভাগ 1, পূর্ব মেদিনীপুর ভাগ 1। এছাড়াও তোমাদের দ্বিতীয় দফার ভোট হবে পয়লা এপ্রিল 2021 সালে। এখানে তোমাদের কোন কোন জেলায় হবে দেখো, দ্বিতীয় দফার ভোট বাঁকুড়ার ভাগ 2, পশ্চিম মেদিনীপুর ভাগ 2, পূর্ব মেদিনীপুরের ভাগ 2, দক্ষিণ চব্বিশ পরগনার ভাগ 1-এ তোমাদের দ্বিতীয় দফার ভোট হবে। এছাড়াও তৃতীয় দফার ভোট কবে হবে দেখো, তৃতীয় দফার ভোট 6 এপ্রিল হবে, হাওড়ার প্রথম ভাগ, হুগলির প্রথম ভাগ, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ভাগ 2। এরপর তোমাদের চতুর্থ দফার ভোট হবে এপ্রিল 2021 সালে 10 এপ্রিল 2021 সালে। এই ভোটটি তোমাদের হাওড়ার ভাগ 2, এছাড়াও হুগলি ভাগ 2, দক্ষিণ চব্বিশ পরগনার ভাগ 3, এছাড়াও তোমাদের আলিপুর কোচবিহারে তোমাদের এই ভোটটি হবে চতুর্থ দফায়। এছাড়াও পঞ্চম দফার ভোট হবে তোমাদের এপ্রিল মাসের 17 তারিখে। এই ভোটটি হবে তোমাদের উত্তর চব্বিশ পরগনার ভাগ 1, নদিয়ার ভাগ 1, পূর্ব বর্ধমানে ভাগ 1, দার্জিলিং কালিম্পং এছাড়াও জলপাইগুড়ি জেলাতে তোমাদের পঞ্চম দফার ভোট হবে, যেটি 17 তারিখ হবে। এরপর তোমাদের ষষ্ঠ দফার ভোট হবে 22 এপ্রিল 2021 সালে। এই ভোটটি তোমাদের হবে উত্তর চব্বিশ পরগনার ভাগ 2, নদিয়ার ভাগ 2, পূর্ব বর্ধমান ভাগ 2, এছাড়াও উত্তর দিনাজপুরে। এরপর তোমাদের সপ্তম দফার ভোট হবে 26 এপ্রিল 2021 সালে। এই ভোটটি হবে মালদার ভাগ 1, মুর্শিদাবাদ জেলার ভাগ 1, এছাড়াও পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর। এরপর তোমাদের হবে অষ্টম দফা অর্থাৎ শেষ দফার ভোট 29 এপ্রিল 2021 সালে। এই ভোটটি হবে মালদা ভাগ 2, এছাড়াও মুর্শিদাবাদ জেলার ভাগ 2, এছাড়াও বীরভূম, এছাড়াও উত্তর কলকাতায় তোমাদের এই ভোটটি হবে, এবং 2রা মে তোমাদের এই ভোটের রেজাল্ট প্রকাশিত হবে। সো এই ভোটের ফলে কিন্তু অনেকগুলি পরীক্ষা স্থগিত হতে চলেছে। যেমন 27-এ এনটিপিসির ফিফথ ফেজের পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের, এনটিপিসির 27 তারিখেও তোমাদের অনেকেরই পরীক্ষা ছিল। সো সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হয়তো 26 তারিখ করবে বা সেটি কিন্তু 6th ফেজে নিয়ে চলে যাবে, কারণ ভোটের সময় কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সে কারণে তোমাদের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু সেই পরীক্ষা নাও হতে পারে। 27 তারিখ কিন্তু অনেকেরই এনটিপিসি পরীক্ষা রয়েছে। এরপর রয়েছে তোমাদের WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম কিন্তু মার্চ মাসেই হওয়ার কথা ছিল, সেটাও না হওয়ারই সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে কবে হবে। সো এটা কিন্তু ভোটের সময় হবে না, অর্থাৎ মার্চ থেকে মে মাসের মধ্যে তোমাদের কখনই এই পরীক্ষাটা হবে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক বা এসআই হোক বা আদার যে সমস্ত পরীক্ষাগুলি পড়ে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বেশ কয়েকটি পরীক্ষা এখনও বাকি রয়েছে, যেমন আবগারি পুলিশের তোমাদের পরীক্ষা বাকি রয়েছে। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই পরীক্ষা তোমাদের কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে হতে চলেছে, এবং বাকি পরীক্ষাগুলি যেমন আবগারি পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের জুন বা জুলাই মাসে হয়ে যাবে। মেন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে। এছাড়াও তোমাদের এনটিপিসি 27 মার্চ রয়েছে, সেই পরীক্ষাটা অফিসিয়ালিভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি, যদিও তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে, তবুও কিন্তু 27 মার্চ পরীক্ষাটা না হওয়ারই সম্ভাবনা রয়েছে যেহেতু তখন ভোট হবে। সো সে কারণে কিন্তু এই ভোট এই তারিখটা তোমাদের 27 মার্চ যেই এনটিপিসি পরীক্ষাটি রয়েছে সেটা বাতিল হতে পারে, এটি কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তোমাদের জুলাই থেকে আগস্ট মাসে হতে চলেছে। অবশ্যই আমি এই যে লিস্টটি রয়েছে সেই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা এই লিস্টটা দেখে নিতে পারো, তোমার এলাকায় কবে ভোট রয়েছে সেটা তোমরা এই লিস্টটা থেকে দেখে নিতে পারো। সো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।